হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। তোমাদের নতুন একটা ব্লগে অনেক 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 ওয়েলকাম। আজকে 3rd মার্চ, এখন সকাল 10:30 মতো বাজে। আমি সকাল সকাল উঠে সব কাজ সেরে স্নান করে নিয়েছি, কারণ আজকে একটা প্ল্যান আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। আর হ্যাঁ, যাদের মানে ভিডিওটা দেখছো, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাস্টে একটা লাইক, আর ভিডিওটা কেমন লাগলো সেটা একটা কমেন্টে জানাতে ভুলো না। কালকে রাত্রিবেলা হঠাৎ একটা মানে সারপ্রাইজ বলতে পারো, সারপ্রাইজ পেলাম নীলাদ্রি থেকে। ও হঠাৎ করে প্ল্যান করেছে, মানে এটা প্ল্যানটাও সাডেনলি হয়েছে, আর আমাকে কালকেও জানিয়েছে। তো আমরা এখন আজকে ঘুরতে যাব, যেটা উইদাউট এনি প্রিপারেশন। এটা আমার কাছে একটা সারপ্রাইজ ট্রিপ, আর যেটা অবশ্য নীলাদ্রি খুব সাডেনলি প্ল্যান করেছে, যার জন্য মানে আমরা ট্রেনের টিকিটও আমাদের কনফার্ম হয়নি, এত ক্লোজ এসে প্ল্যানটা হয়েছে। কারণ আমরা যাচ্ছি বাসে, আর হঠাৎ করে এই প্ল্যানটা করার কারণ হলো 7 তারিখ হোলি পড়েছে, আর সেদিন আমার বার্থডে। তো ও ভাবলো ছুটির দিন একটু ঘুরে আসি, আর আমরা বহুদিন হয়ে গেছে, প্রায় 1 বছর, লাস্ট এপ্রিলে ট্যুর করেছিলাম, তো 1 বছর পরে আবার ঘুরতে যাচ্ছি, তো অনেকটা এক্সাইটেড। তো আর সকাল সকাল স্নান করে নিয়েছি এই কারণে, কারণ আমার কিচ্ছু প্যাকিং হয়নি, কিচ্ছু প্যাকিং হয়নি। দেখো, নেল পালিশ টেল পালিশও কিছু করা নেই, তো এগুলো সব আস্তে আস্তে করবো, নেল পালিশ টেল পালিশ পরবো, প্যাকিং করবো, সব তোমাদের সাথে দেখাবো। আর পরের দিন ঘুরতে গিয়ে তো আরও সব কিছু মানে প্রত্যেকটা দের ব্লগ রাখার চেষ্টা করব। আজকে আমরা যাচ্ছি, সেটার প্রিপারেশন, প্যাকিং, তারপরে সব কিছু, আরও যা যা থাকে সেগুলো দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে প্লিজ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব না করা থাকলে আবারও বলছি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। আর তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো, অবশ্যই একটা কমেন্টে জানিও যে কেমন লাগছে ভিডিওগুলো, কারণ আমি তো খুব বেশি দিন হয়নি যে ভিডিও বানাচ্ছি, তো তোমাদের ওপিনিয়নগুলো খুব ম্যাটার করে। তোমরা মানে আমার যারা সাবস্ক্রাইবার আছো, যারা ভিউয়ার আছো, তোমরা কীভাবে দেখতে চাইছো, মানে আমি ঠিকঠাক যাচ্ছি কি না, সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি মানে তোমাদের মতো করে চেষ্টা করব সব কিছু দেখানোর। আর হয়তো ঘুরতে যাব সেটা নীলাদ্রি জানতো বলেই আগের দিন আমি মার কাছে গেছিলাম, মানে বাড়ি গেছিলাম পম্পমকে নিয়ে, আর পম্পমের শরীরটা হঠাৎ করে একটু খারাপও করেছিল, একটু অ্যাসিডিটি টাইপের ওর হয়ে গেছিলো, তো ওষুধ টষুধ নিয়ে গেল, বললো পম্পম এখন 2 দিন এখানেই থাকে। আর পম্পম আমার মায়ের কাছে খুব ভালো থাকে, আমার থেকেও মায়ের কাছে ভালো থাকে, কারণ ও ছোটোবেলায় এসেই মায়ের কাছেই ছিল, আমার কাছে ও 1 বছর হওয়ার পর এসছে, তো মায়ের সাথে ও ভীষণ অ্যাটাচ, সব থেকে বেশি আমার মায়ের সাথে অ্যাটাচ, মায়ের কাছে থাকতে খুব এনজয় করে। আর আমরা যখন ঘুরতে টুরতে যাই, ওকে আমি ওখানেই দিয়ে আসি, আর ও ভাবে ও ঘুরতে এসছে, অ্যাকচুয়ালি ওকে ধোকা দেওয়া হয়, আমরা ঘুরতে যাই। যাই হোক, ওকে এখন মায়ের কাছে রেখে এসেছি, আর আমরা ফিরবো 8 তারিখে, তো তারপরে গিয়ে আবার ওকে নিয়ে আসবো। এখন বসে বসে আমি যেখানে যেখানে যাব ওটার প্ল্যানের লিস্ট চাইছি নীলাদ্রির কাছে, ওইটা দেখি আমি সব মানে টেম্পারেচার চেক করে নেব, চেক করে তারপরে মানে ঘুরতে যাওয়ার সব ড্রেস ফ্রেস সিলেক্ট করবো, কারণ কোথায় কি টেম্পারেচার হয় তার ঠিক নেই, সেই বুঝে ড্রেস সিলেক্ট করবো। এই যে আমি আমার ট্রলি ব্যাগ বার করে নিয়েছি, আর এইটাতে নেবে নীলাদ্রি, আমরা দুজনে দুটোই নিই বেশিরভাগ, কারণ তাতে সুবিধা হয়, জিনিসগুলো অনেক বেশি অর্গানাইজড থাকে, আর আমার থেকেও বেশি জিনিস অর্গানাইজড রাখে নীলাদ্রি, মানে ওরটা পুরো পাটে পাটে থাকে। আমিও রাখি, মানে রাখার চেষ্টা করি, অনেকটাই থাকে, কিন্তু ওরটা মানে এক্সট্রিমলি, যেটা মানে সম্ভবই না, তো ওই জন্য ওরটা আলাদা নেয়, আমারটা আলাদা নেই, আমারটা আমি রেখে দিই মোটামুটি ভ্যাচ করে, আর ওরটা পুরো একদম অর্গানাইজড, সব কিছু অর্গানাইজড। আমি তো জানতামই, আগেই বললাম আমি তো জানতামই না, তো আমি সেইভাবে না বার্থডে ড্রেসও কিনিনি, কারণ ভেবেছিলাম এখান থেকে 2-1 দিন আগে কিনবো, মা আগের দিন মানে আমাকে টাকা দিয়ে দিলো, বললো একটা জামা টামা কিছু কিনে নিস, আমি ভেবেছিলাম যাব, আমার কিছু কেনাই হয়নি, তারপরে আবার একটা ড্রেস অর্ডার দিয়েছে, জানি না আসবে কি না, আমি কি পরবো আমি সেটাও জানি না বার্থডেতে, কিন্তু ভালো লাগছে, ঘুরতে যাব অনেকদিন পর, প্লাস একটা বাইরে গিয়ে হবে, বার্থডে সেলিব্রেট হবে, মানে সেই সবাই ডেস্টিনেশন বিয়ে করে বা ডেস্টিনেশন বার্থডে হবে, তো এটা ভেবেও ভালো লাগছে। ও খুব একটা আমাকে সারপ্রাইজ দেয় না, কিন্তু যেগুলো দেয় মোটামুটি খুব ভালো লাগে। ওর এখনো অবধি ফার্স্ট এই মানে কালকে অবধি ছিল ওটাই লাস্ট, তো কালকের পরে এই সারপ্রাইজটা পেয়ে ভালো লাগলো। আর ফার্স্ট সারপ্রাইজ ছিল পম্পম, যেটা আমার ফার্স্ট বার্থডেতে দিয়েছিল, তো ওটা মানে আমার বেস্ট বেস্ট গিফট, বেস্ট বার্থডে গিফট, ওটার থেকে বড় কিছু হয় না। আর হলো এটা,
যেটা কালকে জানলাম আমরা ঘুরতে যাচ্ছি, আর অনেকদিন পরে ঘুরতে যাচ্ছি, তো খুব খুব এক্সাইটেড। আর আমি ব্লগ শুরু করার পরও এটা ফার্স্ট ট্রিপ, তো তোমাদেরকে দেখাবো। আর কোথায় যাবো এখন বলবো না, তোমরা দেখতে থাকো জানতে পারবে। প্যাকিং শুরু করার আগে ভাবছি নেল পালিশটা পরে নিই, কারণ নেল পালিশটাও শুকিয়ে যাবে, আর তারপরে প্যাকিং শুরু করি আস্তে আস্তে। আর ততক্ষণ আমি ভেবেও নিতে পারবো যে কী কী নেবো না নেবো। তো আমি এই নেল পালিশটা পরবো বলে ভাবছি। এটা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, আমি ব্যাক ক্যামেরা ঠিক করে দেখিয়ে দিচ্ছি। এটা সুইস বিউটি একটা নিয়ন গ্রিন কালার, নিয়ন গ্রিন আমার মানে বেশ পছন্দের একটা কালারের মধ্যে পড়ে, আমার খুব ভালো লাগে, বেশ একটা ভাইব্রেন্ট লুক দেয়, আমার বেশ ভালো লাগে কালারটা। তো আমি ভাবছি এই কালারটাই পরবো, আর এটা আমি বার্থডের জন্যে কিনেছিলাম, তো এটা পরেই যাব। ফর্চুনেটলি আজকে আমার ড্রেসটা চলে এসেছে, খুব ভালো হয়েছে, না হলে আমি আর এই ড্রেসটা পরতেই পারতাম না। তোমাদের সামনে ওটা আনবক্সিং করছি, দেখি কেমন কি এসেছে। আমি একটা হোয়াইট কালারের স্লিভলেস জামশুট অর্ডার করেছিলাম, কারণ আমি ভেবেছিলাম তখন হালকা গরম পড়ে যাবে আর বার্থডে তো এখানেই সেলিব্রেট হবে, তো সেটা ভেবেই অর্ডার করা ছিল। যাই হোক, এই জিনিসটা আমার বেশ পছন্দ হয়েছে, আমি যেদিন পরবো সেদিন তোমাদেরকে একদম ফাইনাল লুকটা দেখাবো। তো চলো, প্যাকিং এর প্রচুর কাজ পড়ে রয়েছে, সেগুলো সেরে ফেলি। এখানে আমি আমার টুকটাক কসমেটিক্স এবং মেকআপের জিনিসগুলো ভরে নিচ্ছি। এখানে সমস্ত আমি মিনি প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করেছি, যেমন বডি ওয়াশ, ফেস ওয়াশ, শ্যাম্পু, এগুলো সব ছোট ছোট যেগুলো হয় সেগুলোই নিয়ে নিচ্ছি। আর এই ব্লাশটা আমার লাগেই, কারণ আমি পাহাড়ে যখন ঘুরতে যাই একটু ব্লাশ লাগাই, নর্মাল টাইমে আমি খুব বেশি ব্লাশ লাগাই না। তো আমি এখানে আমার বেসিক এবং প্রয়োজনীয় জিনিসগুলো ভরে নিয়েছি, খুব বেশি এক্সট্রা জিনিস নিইনি। আর এই যে আমার জামা কাপড় মোটামুটি গোছানো হয়ে গেছে, আর এই যে ড্রেসটা দেখছো এটা আমি পরে যাব, সেই জন্য এটা বাইরে রেখে দিয়েছি। এই যে প্যাকিং আমার কমপ্লিট হয়ে গেছে, এই ট্রলিটার মধ্যে সমস্ত আমার জিনিসপত্র নিয়েছি, আর এই পিঠ ব্যাগটাই নীলাদ্রির। নীলাদ্রি অফিস থেকে এসে ওর প্যাকিংগুলো করে নিয়েছে, ও খুব তাড়াতাড়ি করতে পারে, আমি এত তাড়াতাড়ি করতে পারি না। তো আমাদের টোটাল এই চারটে ব্যাগ হয়েছে, আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি যাওয়ার জন্যে। আর আমি বাসে যাব, গিয়ে সাথে সাথে ঘুমাবো, তো সেই জন্য এরকম একটা লুজ টি শার্ট এবং একটা প্লাজো প্যান্ট পরে নিয়েছি, আর চুলটা এইভাবে বিনি করে নিয়েছি, কারণ আমি জানি আমি গিয়েই ঘুমিয়ে পড়বো, সেই জন্য ভীষণ কমফোর্টেবল জামা কাপড়গুলো পরেছি, না হলে খুব সমস্যা হয়। আর আমি যখন ট্রাভেল করি তখন নো মেকআপ লুক রাখি, জাস্ট একটু ময়েশ্চারাইজার আর লিপ বাম লাগিয়ে নিয়েছি, আর চুলটা যতটা পারি কমফোর্টেবলভাবে বেঁধে রাখি, আর যদি দিনের বেলা বেরোয় তাহলে একটা সানস্ক্রিন লাগিয়ে নিই, ব্যাস। নাও আই এম টোটালি রেডি টু গো। এবার বাড়ি থেকে টোটো ধরে সোজা চলে যাব বাস স্ট্যান্ড, আমাদের বাস 9টার মধ্যে ঢুকে যাবে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার বাস স্ট্যান্ডে গিয়ে, টাটা। তো আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে, আর এখানে অনন্যা বসে আগেই ওয়েট করছিল, তারপরে ওর সাথে দেখা করে নিলাম, আর ওইখানে নীলাদ্রি আর কস্তবদা রয়েছে, আমাদেরকে ফোন করে বলল বাস এখনই ঢুকছে, একটু এগিয়ে গিয়ে সাইড করে দাঁড়াতে। তো আমরা বাসের জন্য অপেক্ষা করছি, আর আমাদের বাস দেখতে দেখতে চলেও এসেছে। এই যে আমরা যাব শ্যামলীর এই বাসটাতে। তো বাস এসে দাঁড়াতেই ওরা সমস্ত লাগেজগুলো ঢোকানো শুরু করলো এবং আমাদেরকে উঠে যেতে বললো তাড়াতাড়ি, যেহেতু এখানে বাসটা স্টপেজ না আমাদের জন্য দাঁড়ালো, তো আমরা তাড়াতাড়ি করে উঠে যাচ্ছি। আর আমি এই প্রথম বাসে এতক্ষণের জার্নি করব, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে, তো জার্নিটা কেমন হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর উঠেই দেখি সমস্ত লাইটগুলো অফ, কারণ যে যার মতো শুয়ে পড়েছে, আর বাসটা আসছে কলকাতা থেকে। এই বাসটা ছাড়ে ঠিক সন্ধে 6টায় এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে, আর আমাদের সিট নাম্বার ছিল D1 এবং D2, আর বাসটা পুরোটাই ছিল স্লিপার। তো আমি ঢুকে এখানে বসেও গেছি, আর বেশ কমফোর্টেবল ছিল, আমার খুব একটা সমস্যা কিছু হয়নি। আর এখানে চার্জিং পয়েন্টও রয়েছে, আর তোমরা বাসটা চাইলে শ্যামলীর ডিরেক্ট ওয়েবসাইট থেকে বুক করতে পারো, বা গো আইবিভো থেকেও বুক করতে পারো। আমি নিচে শ্যামলীর ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, আর তোমরা চাইলে অন্যান্য ট্রাভেল অ্যাপ থেকেও বুক করতে পারো। এই প্রথম ছিল আমার বাসে যাওয়ার অভিজ্ঞতা, মানে এতটা রাস্তা বাসে যাওয়ার অভিজ্ঞতা, খুব ভয়ে ভয়ে ছিলাম কি হবে না হবে সেটা ভেবে।
আর আমাদের টিকিট কস্ট ছিল পার হেড 1,500। জেনারেলি টিকিট প্রাইস এরকমই থাকে, তো আমি এখানে কিছুটা নীলাদ্রির সাথে বসে থাকার পরেই চলে গেলাম অনন্যার কম্পার্টমেন্টে। ওখানে গিয়ে আমরা দুজনে বেশ একটু গল্প করছিলাম। আমরা বাসে উঠেছিলাম চাকদা থেকে, এরপর নেক্সট বাস দাঁড়ালো কৃষ্ণনগর প্রান্ততীর্থ। ওখানে গিয়ে যাদের ডিনার বাকি ছিল ডিনার করে ফেললাম, তো ওখানে ওই ধাবায় নামলাম, নেমে ডিনার করলাম। আর যাদের টয়লেট ইউজ করা ছিল টয়লেটও ইউজ করে নিল। আর আমরা রাতে নিয়েছিলাম রুটি তড়কা। এখানে মোটামুটি সমস্ত বাসগুলোই থামে, সবাই এখানে রাতের খাবার টাবার সেরে নেয়। আর রুটিটা বেশ ভালোই ছিল, মানে রুটি তড়কাটা বেশ ভালোই ছিল। আর যেহেতু কৃষ্ণনগর গেছি তো সেই জন্য একটু সরপুরিয়াও খেয়ে নিলাম, আর খেতে খুব ভালো ছিল। এটা আমরা নিয়েছিলাম 100 গ্রাম, আর প্রাইস পড়েছিল সম্ভবত 100 গ্রাম 60 টাকা। আর এটা আমরা 4 জন মিলে ভাগ করে খেয়ে নিলাম। এই যে এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন অপেক্ষা করছি, অনন্যা আর কস্তবদা খাচ্ছে, ওদের হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। ব্যাস আমরা হয়ে গেছে, আমি বেরিয়ে গেছি। ওইখানে আমাদের বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, মানে ওখানে সমস্ত বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, প্রথমেরটা আমাদের। তো আমরা ডিনার করে উঠে গেলাম বাসে। আমি চেয়েছিলাম বাসের ফুল ভিডিওটা করতে, কিন্তু সবাই তখন উঠছিল, একটা ব্যস্ততা ছিল। আমি চেষ্টা করব পরের ভিডিওটায় পুরো বাসটার ডিটেলসটা তোমাদেরকে দেখিয়ে দিতে, আর এটাই যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। আর বাকিটা তোমরা ডেসক্রিপশন বক্স থেকেও পেয়ে যেতে পারো ইনফরমেশন, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নিতে পারো। আর বাসের মধ্যে যেহেতু টয়লেটের অপশন নেই, সেই জন্য ঘুমিয়ে পড়াটাই বেস্ট অপশন। আর সারাদিন আমি বেশ টায়ার্ড ছিলাম, এখানে আমি চেষ্টা করছি এবার শুয়ে ঘুমিয়ে পড়ার। বাসে জার্নি করার এটাই একটা সব থেকে নেগেটিভ পয়েন্ট, কারণ বাসে টয়লেট থাকে না, যেটা ট্রেনে সুবিধা রয়েছে, বাসের এটাই একটা মাইনাস পয়েন্ট। এটা ছাড়া বাকি জার্নি আমার বেশ কমফোর্টেবলি লেগেছে। এবং আমাদের যে সিটটা, শুধু আমাদের বলে না, বাসের সমস্ত সিটগুলোতেই এরকম চারিদিকে পর্দা লাগানো আছে, যেটা সেট করে নিলে নিজেদের প্রিভেসিও মেনটেন থাকবে। তো সমস্তটা সেট হয়ে গেছে, এবার আমি ঘুমাতে যাব। আর পাশে দেখো রয়েছে আমার চার্জিং পয়েন্ট, যেখান থেকে আমি আমার মোবাইল দুটো চার্জ দিতে পারবো। আর প্রত্যেকটা সিটের ওপরে, মানে সিলিংয়ের ওখানে এরকম সুইচ রয়েছে, যেটা আমি কমফোর্টেবলি অন অফ করতে পারবো। আর এটা হলো এসির পয়েন্ট, যেখান থেকে আমি এসিটাকে কন্ট্রোল করতে পারবো। আর আমি খুব বেশি গরম না পড়লে এসিতে কমফোর্টেবল হই না, তো সেই জন্য আমি এসিটা এখানে অফই রাখছি। আর আমাদের ঘুমানোর জন্য এরকম দুটো পিলো দিয়েছিল, যেটা কমফোর্টেবল লেগেছিল আমার কাছে। তো চলো এখন ঘুমিয়ে পড়বো। আর চ্যানেলটা যাদের সাবস্ক্রাইব করা নেই, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ পরের ভিডিওগুলো অনেক অনেক বেশি এক্সাইটিং হতে চলেছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করা ভীষণ জরুরি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করতে ভুলো না, যাতে পরবর্তী ভিডিওটা আসলে তোমরাই প্রথম দেখতে পারো। তারপরে আমি ডিনার করে নিয়ে নিয়েছিলাম থামস আপ, কারণ আমার একটা কোল্ড ড্রিঙ্কসের ক্রেভিংসও ছিল, মনে হচ্ছিল কোল্ড ড্রিঙ্কস খেলে বেটার ফিল হবে, তো সেই জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। আর রাতে কেমন ঘুমটা হলো সেটা আমি পরের দিন সকালে, মানে পরের ব্লগটায় শেয়ার করব, সেটা দেখতে ভুলো না। মানে আমার ওভারনাইট এক্সপিরিয়েন্স কেমন ছিল বাসে, সেটা আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে। এখানে আমি আমার ফোনটা চার্জিং পয়েন্টে লাগিয়ে দিয়েছি, ওদিকে নীলাদ্রিও শুয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়বো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।